फोर्थ ইয়ারে স্নেহের শিক্ষার্থীরা তোমরা আমার প্রীতি এবং শুভেচ্ছা নাও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি প্রফেসর ফেরদৌসী আমিন, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের সাথে আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করব। টপিকটির নাম হলো বার্লিন চুক্তি 1878 খ্রিস্টাব্দ। বার্লিন চুক্তি 1878 খ্রিস্টাব্দ। শিক্ষার্থীরা তোমরা জানো যে 1856 সালে প্যারিস চুক্তির মাধ্যমে প্রাচ্য সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই চুক্তির মাধ্যমে রুশ আগ্রাসন রোধ করা সম্ভব হয়নি বা ভগ্নপ্রায় তুরস্ক সাম্রাজ্যকে শক্তিশালী করা সম্ভব হয়নি। বলকান অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর জাতীয়তাবাদী আশা আকাঙ্ক্ষাও এই সন্ধির দ্বারা পরিতৃপ্ত হয়নি। প্রকৃতপক্ষে একটি যুদ্ধ বা একটি সন্ধির দ্বারা প্রাচ্য সমস্যার মতো একটা জটিল ও বড় সমস্যার সমাধান করা একেবারেই সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না এটার কারণ যদি বলতে যাই, প্রথমে যেটা বলা যায় যে বৃহৎ শক্তিগুলো সমস্যার গভীরে না গিয়ে শুধু নিজেদের স্বার্থ আদায় বেশি সচেষ্ট ছিল। দ্বিতীয় কারণ হিসাবে বলা যায় যে বলকান অঞ্চলের বিভিন্ন জাতির জাতীয় দাবির প্রতি তারা ছিল সম্পূর্ণ নিষ্পৃহ বা উদাসীন। ফলে ক্রিমিয়া যুদ্ধের 20 বছরের মধ্যেই প্রাচ্য সমস্যা নিয়ে আবারও আন্তর্জাতিক সমস্যা দেখা দেয়। ক্রিমিয়া যুদ্ধোত্তর কালে প্রাচ্য সমস্যার চারটি বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারি। চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা যায়। প্রথম বৈশিষ্ট্য হিসাবে বলা যায় যে ক্রিমিয়া যুদ্ধের পরবর্তীকালে তুরস্ক ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। প্রয়োজনীয় সংস্কারের অভাবে তুরস্ক তেমন একটা শক্তিশালী হয় নাই, অর্থাৎ তুরস্ক সম্রাট অভ্যন্তরীণ ক্ষেত্রে যে প্রয়োজনীয় সংস্কার করার প্রয়োজন ছিল সেটা তিনি করতে ব্যর্থ হন, ফলে এটা ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। আর দ্বিতীয়ত যেটা বলা যায় বৈশিষ্ট্য হিসাবে যে বলকান অঞ্চলের জাতিগুলোর মধ্যে স্বাধীনতার স্পৃহা দিন দিন বৃদ্ধি হতে থাকে। এখন এই যে দিন দিন যে বৃদ্ধি পেতে থাকে স্বাধীনতার স্পৃহা, সেটা তুর্কিদের স্বেচ্ছাচারী ও অপশাসন থেকে মুক্ত হওয়ার জন্য এইসব জাতির উদ্গ্রীব হয়ে উঠেছিল। এই কারণেই তাদের এই স্বাধীনতার স্পৃহা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। অধ্যাপক এজিপি টেলর বলেন যে এই সময় যে প্রাচ্য সমস্যার উদ্ভব হয়েছিল সেটা বলকান অঞ্চলে স্লাভ জাতির স্বাধীনতার স্পৃহার কারণেই সৃষ্টি হয়েছিল। এই মোটামুটিভাবে এটা গেল দুই নম্বর বৈশিষ্ট্য, অর্থাৎ ক্রিমিয়া যুদ্ধোত্তর কালে প্রাচ্য সমস্যার যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমি এভাবে পয়েন্ট আকারে বলছি যে চারটা বৈশিষ্ট্য, তার মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্য গেল। আর তিন নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হলো এইসব যে স্থানে স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্য তুরস্কের সুলতান যে কঠোর দমননীতি গ্রহণ করেন, হ্যাঁ, এটার বিরুদ্ধে ইউরোপে তখন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আর চার নম্বর বৈশিষ্ট্য হিসাবে বলা যায় প্রাচ্য সমস্যার ব্যাপারে ইউরোপের বৃহৎ রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থবুদ্ধির দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ তারা প্রাচ্য সমস্যার সমাধানের চেয়ে নিজেদের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে বেশি সচেষ্ট ছিল। তো এইসব কারণেই দেখা যায় যে প্রাচ্য সমস্যার কোনো সমাধান প্রকৃতপক্ষে হয়নি। শিক্ষার্থীরা, এখন একটা কথা তোমাদেরকে একটু বলে রাখি। এটা তোমাদেরকে আমি আগের ক্লাসগুলোতেও বলেছিলাম, যাই হোক এখন আবার বলছি, যেটা যে বলকান অঞ্চলের অধিকাংশ মানুষ কিন্তু ছিল স্লাভ জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
তুর্কিদের অপশাসনের ফলে তাদের মধ্যে ঐক্যবোধ গড়ে উঠেছিল। আর অন্যদিকে রাশিয়া ও ছিল, রাশিয়া যারা বসবাস করতো যেসব মানুষ তারাও স্লাভ জাতিভুক্ত ছিল, এবং এ কারণে রাশিয়া বলকান অঞ্চলে স্লাভ জাতীয়তাবাদের প্রতি পূর্ণ সমর্থন জানায়। আবার বলকান অঞ্চলে যে রাশিয়া স্লাভদেরকে যে পূর্ণ সমর্থন জানিয়েছিল, এটা মূলত তুরস্কের প্রভাব ক্ষুণ্ণ করে, ধ্বংস করে রাশিয়ার নিজের প্রভাব বৃদ্ধি করার জন্যই স্লাভ মানে জাতিদেরকে সমর্থন জানায় এবং সর্ব স্লাভবাদ বা প্যান স্লাভিজম গঠন করে। সর্ব স্লাভবাদ, সর্ব স্লাভবাদ স্লাভিজম, হ্যাঁ, সর্ব স্লাভবাদ বা প্যান স্লাভিজম প্রচার করতে থাকে। অর্থাৎ যেহেতু রাশিয়া এবং বলকান অঞ্চলের জাতিরা স্লাভ জাতিভুক্ত, সে কারণে তারা রাশিয়া এই কাজটা শুরু করে আর কি, সর্ব স্লাভবাদ প্রচার করতে থাকে। ঐতিহাসিক ম্যারিয়ট তিনি বলেছেন যে রাশিয়ার এজেন্টরা গোপনে এই সমগ্র বলকান অঞ্চলে সর্বস্লাভবাদ প্রচার করতে থাকে, অর্থাৎ তাদেরকে একত্রিত করার জন্য আর কি, সকল স্লাভ জাতিভুক্ত ভুক্ত মানুষকে একত্রিত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য তারা গোপনে চেষ্টা শুরু করে। এরই ফলশ্রুতিতে 1867 সালে মস্কোতে সর্বস্লাভ সম্মেলন অনুষ্ঠিত হয়। 1867 সালে সর্বস্লাভবাদের সম্মেলন হয়, 1867 সালে, হ্যাঁ, 1867 সালে সর্বস্লাভবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং এখানে বলকান অঞ্চলে এই যে সর্বস্লাভবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ফলে সমগ্র বলকান অঞ্চলে জাতীয়তাবাদ প্রবল হয়ে ওঠে এবং তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে তারা বিক্ষোভ শুরু করে। একদিকে যে তাদের যে জাতীয়তাবাদী আন্দোলন, এটাকে দমন করার জন্য তুরস্ক সুলতানের যে দমন নিপীড়ন, সেটা মানে সুযোগে দেখা গেল যে সমগ্র ইউরোপে তুরস্ক বিরোধী একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আবার অন্যদিকে তুরস্ক সাম্রাজ্যে যে খ্রিস্টানরা বসবাস করত, তাদের প্রতি সুলতানের যে অত্যাচার, সেটার ফলেও তুরস্কের বিরুদ্ধে দেখা দেয়, জনমত গড়ে উঠে, ইউরোপীয় জনগণের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই সুযোগটা গ্রহণ করে রাশিয়া, রাশিয়া তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার চিন্তা ভাবনা করে। কিন্তু একা যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে অস্ট্রিয়া হয়তো বা বিরোধিতা করতে পারে, সেই জন্য অস্ট্রিয়ার সাথে 1877 সালে একটা গোপন চুক্তি স্বাক্ষর করে রাশিয়া। এটাকে এই গোপন চুক্তিটা হলো রাইক স্টাডের সন্ধি, রাইক স্টাডের সন্ধি স্বাক্ষর হয়, হ্যাঁ, এটা একটা গোপন চুক্তি। এই যে গোপন চুক্তি স্বাক্ষর করার পরে 1877 সালে 24 এপ্রিল রাশিয়া তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ ঘোষণা করার পরে এই সময় দেখা যায় যে সার্বিয়া, রুমানিয়া, বুলগেরিয়া প্রভৃতি দেশও অস্ট্রিয়া এবং রাশিয়ার সাথে যোগদান করে। এই ফলশ্রুতিতে 1878 সালে মার্চ মাসে এই রাইখেস্টারের চুক্তিটা স্বাক্ষরিত হয়। 1877 সালে অল্প কিছুদিন যুদ্ধ চলার পরে
78 সালের মার্চ মাসে রাশিয়ার সাথে এই তুরস্কের সান স্টিফেনো ফেনো সন্ধি সান স্টিফেনো সন্ধি স্বাক্ষর হয়, সন্ধি স্থাপন হয়। এবং এই যে সান স্টিফেনো সন্ধি, এটা সম্পর্কে বলা যায় যে 1877 সালে এবং 77 থেকে 78 সালে রুশ তুরস্কের যুদ্ধ দ্বারা রাশিয়া তুরস্কের সুলতানকে এই সন্ধিটা স্বাক্ষরে বাধ্য করে, তুরস্কের সুলতানকে এই সান স্টিফেনো সন্ধি গ্রহণে বাধ্য করে। প্যারিসের সন্ধিতে রাশিয়ার পরাজয়ের ক্ষতিপূরণটাও এতে করে কিছুটা পুষিয়ে নেওয়া হয়। কিন্তু সমস্যা হলো যে ইউরোপীয় নেতৃবৃন্দ, তাদের মধ্যে যে রাশিয়া এবং তুরস্কের মধ্যে যে সান স্টিফেনো চুক্তি স্বাক্ষর হয়েছে, সান স্টিফেনো সন্ধি চুক্তি স্থাপিত হয়েছে, এটা কিছুতেই তারা মেনে নিতে পারে নাই। কারণ এই সন্ধির মাধ্যমে, এই চুক্তির মাধ্যমে বলকান অঞ্চলে রাশিয়ার মানে শক্তি বৃদ্ধি পাওয়ার সুযোগটা সুগম হলো, পথটা সুগম হলো। আর অন্যদিকে রাশিয়ার অগ্রগতি, এই সাফল্যে যে সাম্রাজ্যবাদী যে ইংল্যান্ড, তারপরে জার্মানি, এরা শঙ্কিত হয়ে ওঠে। এবং বলা যায় যে অস্ট্রিয়া যদিও যুদ্ধের সময় জার্মানির যুদ্ধের সময় যদিও রাশিয়ার পাশে ছিল, কিন্তু তারপরেও দেখা যায় সেও এদের সাথে যোগ দেয়। অর্থাৎ সাম্রাজ্যবাদী ইংল্যান্ড, জার্মানি এবং অস্ট্রিয়া, এরা সবাই শঙ্কিত হয়ে ওঠে এবং তারা সান স্টিফেনোর চুক্তি সংশোধনের জন্য ইউরোপীয় সম্মেলন আহ্বান করে। কিন্তু রাশিয়া এটাতে যোগদানে অপারগতা জানায়, অস্বীকৃতি জানায়। হ্যাঁ, সান স্টিফেনোর সন্ধি চুক্তি সংশোধনের ব্যাপারে তার যথেষ্ট পরিমাণে আগ্রহ কম ছিল, যথেষ্ট পরিমাণে ছিল আর কি, সে রাজি ছিল না আর কি। কারণ যেহেতু এই সান স্টিফেনো সন্ধি চুক্তির দ্বারা সে লাভবান হওয়ার, রাশিয়া লাভবান হওয়ার সম্ভাবনা ছিল এবং বলকান অঞ্চলে তার ক্ষমতা, তার প্রভাব বা কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত ইংল্যান্ড এবং অস্ট্রিয়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেয় যে যদি রাশিয়া সন্ধিতে মানে সম্মেলনে যদি না আসে এবং সংশোধনের ব্যাপারে যদি রাজি না হয়, তাহলে ইংল্যান্ড রাশিয়া একত্রিত হয়ে, ইংল্যান্ড অস্ট্রিয়া একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এ হলো মোটামুটি ঘটনা। তো তখন ব্রিটিশ যে প্রধানমন্ত্রী, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ডিজরেলি। ডিজরেলির নাম তোমরা আগে যখন ইংল্যান্ডের ইতিহাস পড়েছো তখন পড়েছো, সমরমন্ত্রী ডিজরেলি। ডিজরেলির কথা তোমরা আগে অনেক পড়েছো। তিনি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিজরেলি। হ্যাঁ, এই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিজরেলি তিনি কি করলেন যে ভারত থেকে মানে 17,000 গুর্খা সৈন্য নিয়ে আসেন এবং মাল্টা দ্বীপে নামিয়ে দেন। তোমরা জানো যে ভারত কিন্তু তখন ব্রিটিশদের শাসনাধীনে ছিল এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসাবে তিনি ভারত থেকে 17,000 গুর্খা সৈন্য, 17,000 গুর্খা সৈন্য সৈন্য তিনি নিয়ে আসেন এবং মাল্টা দ্বীপে নামিয়ে দেন। আর ব্রিটিশ যে রণতরিগুলো, সেগুলো দার্দানালিস প্রণালী দিয়ে কৃষ্ণ সাগরে ঢুকে পড়ে। হ্যাঁ, এটা হলো যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের একটা প্রস্তুতি। তখন স্বাভাবিকভাবেই যখন নাকি দার্দানালিস প্রণালী দিয়ে ব্রিটিশ রণতরি
কৃষ্ণ সাগরে ঢুকে পড়ল, তখন রাশিয়া অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। কারণ হলো যুদ্ধের প্রস্তুতি হিসাবেই ব্রিটিশ যে প্রধানমন্ত্রী ডিসরেলি, তিনি এই ব্যবস্থাগুলো গ্রহণ করেছিলেন এবং স্বাভাবিকভাবে রাশিয়া ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে এবং ইংল্যান্ডের যে যুদ্ধাঙ্গেহী মনোভাবে ভীত হয়ে রাশিয়া পার্শ্ব সমস্যা মীমাংসার জন্য সান স্টিফানো সন্ধি বা চুক্তি মানে সংশোধনের প্রশ্নে তিনি ইউরোপের শক্তিবর্গের কাছে উপস্থাপিত হতে মানে ইয়ে হন, রাজি হন। তো এভাবে দেখা যায় যে এই 1878 সালের জুন মাসে বার্লিনে, কোথায়, 1878 সালের জুন মাসে, 1878 সালের জুন মাসে, জুন মাসে বার্লিনে, বার্লিনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সালের জুন মাসে বার্লিনে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই আন্তর্জাতিক সম্মেলন যে আহ্বান করা হয় এটাতে সভাপতি ছিলেন বিসমার্ক। তোমাদের অবশ্য অনেক সময় প্রশ্নে আসে যে বার্লিন সম্মেলনের সভাপতি কে ছিলেন, এবং ইতিপূর্বে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি অনেক সময় বলেছি যে বিসমার্ক 1815 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং বলা যায় যে পরবর্তী সময়ে, মেটারনিকের পরবর্তী সময়ে বিসমার্কই সমগ্র ইউরোপের একচ্ছত্র আধিপত্য বা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। যাই হোক, এখন যে কথাটা বলছিলাম যে 1878 সালের জুন মাসে বার্লিনে একটা সম্মেলন, একটা আন্তর্জাতিক সম্মেলন আহূত হয়। রাশিয়া, তুরস্ক, অস্ট্রিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও জার্মানি এই সম্মেলনে অংশগ্রহণ করে। বিসমার্ক ছিলেন এই সম্মেলনের সভাপতি। তবে বিসমার্ক এই সম্মেলনের সভাপতি হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী যে ডিসরেলি, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই সম্মেলনে ছিল। দীর্ঘ আলোচনার পরে এই বার্লিন সম্মেলনে যে সান স্টিফানো সন্ধির, সান স্টিফানো সন্ধির সংশোধন হয়, এবং এই যে সংশোধিত সান স্টিফেনোর চুক্তির সংশোধিত নাম হলো বার্লিন চুক্তি। অর্থাৎ বার্লিন, এই সান স্টিফেনো সন্ধি চুক্তিটি সংশোধিত হয়ে বার্লিন চুক্তি নামে সন্ধিপত্র রচিত হয়। তো এই বার্লিন চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপের ইতিহাসে, বিশেষ করে ক্রিমিয়ার যে পরবর্তী সময়ে যে প্রাচ্য সমস্যা, ক্রিমিয়া যুদ্ধের পরবর্তী যে প্রাচ্য সমস্যা তীব্রতর হয়েছিল, সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে এই বার্লিন চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে আগামী ক্লাসে আমি বার্লিন চুক্তির যে শর্তগুলো সেগুলি এবং তাৎপর্য, অর্থাৎ ইউরোপের ইতিহাসে এটার গুরুত্ব কি ছিল সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে তাহলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকে থাকো, এবং সর্বোপরি পড়াশোনাটা কিন্তু সবসময়ই করে যাবে, নিয়মিত রুটিন মাফিক পড়াশোনা করবে। কারণ একটা টপিকের সাথে আরেকটা টপিকের একটা যোগসূত্র থাকে, সেই কারণে প্রত্যেকটি পড়া মানে প্রত্যেকটি ক্লাসই মনোযোগ সহকারে পড়ার প্রয়োজন। এবং কারণ যেহেতু একটার সাথে একটা যোগসূত্র থাকে, একটা যদি তোমরা ভালো করে না পড়ো তাহলে পরবর্তীটা বুঝতে অসুবিধা হবে। আর ইউরোপের ইতিহাসের এই সিলেবাসটা, হ্যাঁ, অর্থাৎ যে তোমাদের 1815 সাল থেকে 1939 সাল পর্যন্ত, এটা একটা খুব লেংদি সিলেবাস এবং খুব গুরুত্বপূর্ণ
এবং অবশ্যই একটু কঠিনও, তাই নিয়মিত পড়াশোনা করতে হবে। নিয়মিত পড়াশোনা করে এগুলি আত্মস্থ করা খুবই প্রয়োজন। আজকে তাহলে এ পর্যন্তই, খোদা হাফেজ।